জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় তো শ্রী শ্রী বাবা মনির। আমার শ্রদ্ধেয় গুরু ভ্রাতা ও বন্ধুগণ, আমাদের একমাত্র উদ্দেশ্য বাবা মণি সুমধুর অমৃত বাণী সমগ্র বিশ্বে ছড়িয়ে দেওয়া। তাই আপনাদের কাছে অনুরোধ রইল, ভিডিওগুলা সম্পূর্ণ দেখবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। জয় গুরু, জয় তো শ্রী শ্রী বাবা মনির, জয় জয় অখণ্ডের জয়, হরি ওম, জয় তো শ্রী শ্রী বাবা মনি। প্রার্থনা ও নাম জপ। ওঙ্কার হচ্ছে সর্বসত্যের স্বীকৃতি মন্ত্র। শ্রী শ্রী বাবামণি বলিলেন, খেতে, শুতে, উঠতে, বসতে, চলতে, ফিরতে, কাজকর্ম করতে গিয়ে সর্বদা প্রার্থনা করবে। হে ভগবান, আমার দেহকে করো নির্মল, নিষ্কলঙ্ক, নিষ্কলুষ। আমার মনকে করো অক্ষোভ, সদানন্দ ও সহিষ্ণু। আমার প্রাণকে করো ব্রহ্মানন্দে উচ্ছল, বিশ্ববাসী সকলের প্রতি সহানুভূতিশীল ও প্রেমার্দ। আমার আত্মাকে করো আমার জ্ঞান দৃষ্টির গোচরীভূত, স্বচ্ছ এবং সুন্দর। এই যে সরল সুন্দর প্রার্থনা, তারই একত্র গ্রথিত সারভূত মূর্তি বলে জানবে তোমার দীক্ষাপ্রাপ্ত অখণ্ড নামকে। এই কথাটি অতীতের মহাপুরুষেরা যদি কেউ বলে না থাকেন, তাই বলে কথাটাকে মিথ্যা বলে উড়িয়ে দিও না। এই কথাটা আমি আমার নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে সত্য বলে জেনেছি। এই প্রার্থনাকে আর ওঙ্কার জপকে সর্বার্থবাচী বলে জ্ঞান করবে। এই প্রার্থনা তোমাকে বিশ্বের সর্বসত্যের স্বীকৃতির দিকে ফেলে নিয়ে যাবে। আর ওঙ্কার হচ্ছে সর্বসত্যের স্বীকৃতি মন্ত্র। দুটির মধ্যে বিরোধ নেই, বরং আছে পূর্ণ সামঞ্জস্য। প্রার্থনাটি তোমাকে নামে নিষ্ঠাবান করবে। নামের সেবা তোমাকে এই প্রার্থনাতেই রুচিশীল করবে। একটির সেবা অন্যটির অনুপূরক মাত্র। এই ক্ষেত্রে প্রার্থনার আর নাম জপে কোনো বিরুদ্ধ সম্পর্ক নেই জানবে। যখন মনকে অঙ্কার জপে বসাতে অসুবিধা হবে বা ক্লেশ লাগবে, তখন প্রার্থনা চালিয়ে যাও। আর যখন প্রার্থনা চালিয়ে যেতে অসুবিধা বা অস্বচ্ছন্দ্য বোধ মনে হবে, তখন নাম জপ চালিয়ে যাও। নাম জপের জন্য দিনে রাত্রিতে যেগুলি তোমার সুনির্দিষ্ট সময়, তখনই নাম জপে অভিনিবেশ দিবে, প্রার্থনার অনুকল্পকে টেনে আনবে না। শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশবাণী অখণ্ড সংগীতা অষ্টাদশ খণ্ড হইতে সংগৃহীত। জয় গুরু, জয় তো শ্রী শ্রী বাবা মনির, জয়।